আমার কিছু ভালো নিয়ম আমি করছি পূর্ণ মনে আমি আশা আকাঙ্ক্ষা করছি যা ইসলামের বিধানে আমার ছেলে সন্তানের জন্য যেটুক রাখা চলে যেটুক তাদের জীবনের জন্য যেটুক বিধান অনুসারে যেটুক এতটুকু একটু যা আছে সব আমার কল্যাণের জন্য আপনাদের জন্য এলাকার জন্য আমার বন্ধুর আত্মীয় স্বজনের জন্য সবকিছু আমি এটা মনে মনে আমি ফাইনাল করে ফেলেছি এবং সেই মর্মে কিছু কিছু দাগ আমার বাহিরে যা ছিল যেটা আমি প্রয়োজন বলে মনে করতেছি না যেটা আমার রাখার কারণ ছিল যে রাইকা ফিলার একটু বেশি দাম হলে বিক্রি করবো সেটা ব্যবসা শুরু করছে অলরেডি অলরেডি একটা আমি বিক্রি করে দিয়েছি আমাদের পরিচিত একজন ওটা 3 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছেন সেটা দিয়ে আমি এখানে বিশ্বসভার এখানে একটা জায়গা আমি রাখছি রোডে 7 এলাকা আমার বাইরের জন্য দরকার পড়ে না ওটা ওটাও 3 কোটি টাকা ওটা টাকা ওটা বিক্রি করছি 3 কোটি ওরা এক টাকা আমার হাতে আসে আরেকটা কথা তো হইতেছে ওটাও ফাইনাল করছে ওটাও বিক্রি করে ওটাও এইটার কাছে আমার ব্যয় হবে এখন কয়েকটা বিল্ডিং করার আমার নিয়ম আছে ওখানে মানুষ আসবে এমনি তারা থাকবে এই অনেক মানুষ আছে যারা বাথরুমের সমস্যা হয় এগুলো তারা থাকবে কাজ করবে এটা করবে সম্মানের জন্য এবং যে সমস্ত মেয়ে স্বামী নাই বৃদ্ধ হয়ে গেছে ছেলে মেয়ে এগুলা কিছু করতে পারে না তাদের জন্য কিছু করা এটার জন্য আমি কোনো সংস্থার দরকার না আমি ব্যক্তিগত ভাবে আমি নিজের উপরে কাজ চালাই আমাকে না সরকার সাহায্য করার দরকার নাই কিন্তু আমি একা একাই শুরু আমি একা সাহায্য করে কর আমি এরকম কোনো কাজ হয়েছে যাব না এই পৃথিবীর বুকে যে এটার জন্য আল্লাহ আমার হিসাব করবে তোমার জুতার 6 জোড়া কেন 6 জোড়া রাখুন নাই ওই রাখলে কি তো হয় না অনেকে মনে করে আমার আত্মীয় স্বজন আমার সামনে পেয়েছে আমার কোটি কোটি টাকা ব্যাংকে ধোয়ার বড় তারা নাই আমার সামনে কত তারপরে বীজ বাহাত্তর জানেন না ওই যে ব্যাংকের অফিসার বসে জানেন না খবর না আর কোথায় কি করেছে কোন ঘুমক নেই গোপন করতে শুনে আমি আসি চাই আজকে তো প্রায় 20 লাখ টাকার মতো আমি লেনদেন করছি তারা ঋণ তারপর আমি দিছি আমি বিয়া ঋণ করছি রমজান মাসে যান থাকে মনে করে যান আমি এক হাতে করছি এটা বলতে আগামীকাল দিনের মধ্যে আমার সব কভার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে কত জমি নিশ্চিত আমার এখনো বাকি আছে আমি কি বোকা না আমার যারা তুমি কারোর মতো আমার আমার মতো আমি ভক্ত সম্পর্ক খুব পছন্দ করি এগুলো করবেন না আমি দাদা বিক্রি আমার দাম বের করবে আমি আমি আমার ছেলে সন্তান এটা ভালো ভালো বুঝতে পারি এটা এদের কখনো কি নাই
সব ক্লিয়ার করা শুরু করছে যে না আমি যে উদ্দেশ্য পৃথিবীর উপর আসছি ওই উদ্দেশ্য দেখা আমি খাটকে খাটতেছি আমার আমাদেরকে নিয়ে আমার সব ঘটলাম আমি সারা মাস খাই হলো সারা দিন কিনতে চাই সারা দিন কিনতে চাইলে এক মাস আমি খাই তাহলে কতই খাবে দরকার দরকার কত হবে কিছু কিছু ডাইরেক্ট আমার কিছু কিছু ছিল এই ওকে রাখছিলাম অপরের অনুমতি করে আমি সেটাকে আমি সব এক খাতে করতেছি ওসাই তো বলতে সব এক লাইক করতেছি এক পরে জীবনে শেষে দেখবেন পালাস করে আমার কোনো কিছু নেই আসছি না যেভাবে খালি হাতে আমি যাব কবরে ওইভাবে খালি তৈরি হয়ে আপনার দেন আমি পাই টুপি দেন মেলে টুপি তুই বলে আমি হার সারা বছর আমি এক মিনিট করতে জেনে দেন আমার আমার তো এক লাখ 15,000 টাকা দিয়ে
was final level was for it was protein common food level আর যদি তা না হয় যে আল্লাহর রাস্তা মানুষকে ডাকছে তাহলে বলে আপনি ক্ষেত্রে আল্লাহ পাক কোন ভূমি তাহলে বলে শরীয়তের বিধানের বাইরে বেশি লম্বা স্থল রাখা যাবে না লম্বা করা যাবে না যেটা পানি স্পর্শ করে পানির সাথে কি হয় ওই রকম মুস রাখা যাবে না যদি এই নিয়মে পড়ে তাহলে আমি করতে যেতে পারে এই নামাজটা আপনারা শুনে নেবেন আমি আপনাদের বলবো ইনশাআল্লাহ আপনারা আত্মরিক সংক্রান্ত আরেকটা কথা আপনারা মেহরবানি করে একটু খেয়াল আপনারা আপনারা খেয়াল করবেন যদি যদি কোনো মানুষ কোনো ব্যক্তি যদি আমার আশেপাশে যারা থাকে চলাচল তারা করে তারা সবাই কি আমার মতো একটু ভুল বান্ধে আছে না বেশি ভুল আছে দোষ আছে অপরাধ আছে খেয়াল করতে পারে না আদর কায়দা খেলাম আছে তাদেরকে কি কইরা অনেক কষ্টের উপায় আর তাদের তো ভুল থাকবে আদর কায়দা তুমি বিস্তৃত থাকবে তার মতো একটু আদর কায়দা তুমি বিস্তৃত মানুষের কথা দিয়েছে আমার খাওয়া দাওয়ার পরে আমি রাত্রিতে যখন শুয়ে থাকি তখন ঘর খাওয়া দাওয়ার প্রশ্ন থাকে ও তখন কিছু ভাব না আমার ঘরে রুমের মধ্যে বসে খাই দরকার কি রাখি নাই কেন আমার নিষেধ আছে আবার মাতার সঙ্গে যখন কাটো
Kurang
কথা আমার না করছে ও যে ওরা না করছে এই কারণে তো আমি মানুষরা আমি ক্ষতি করতে অনেক সময় না ওরা করছে সারা ফিরামে ক্যাশ টাকা লেনদেন করে না ব্যাংকের মাধ্যমে লেনদেন করে যারা ক্যাশ টাকা লেনদেন করছে সেই টাকার মধ্যে আমি কিভাবে প্রশ্ন করেছি আর ব্যাংকে চেকের মাধ্যমে লেনদেন করছি আমি একটা সমস্যার মধ্যে পড়ি Kita kasih poin harga.
Jadi harap
তোমার যেগুলো গাড়িতে তারা নিয়ে আসবে। পরিস্থিতি এমন ছিল ডাক্তাররা কোনোভাবে তাকে ছাড়লো না, আমাদের স্ত্রীর পরিজন ছাড়লো না, ওনাকে হাড় অপারেশন করছে বাইপাস সার্জারি, এখন তিনি খুবই অসুস্থ অবস্থার মধ্যে আছেন, বাসেন কি মরে গিয়ে অবস্থা। আপনারা সকলে গ্রহণ করেন, আমরা গ্রহণ করি আছেন আলেম ব্যক্তি, আমরা ছোটবেলায় একই মাদ্রাসায় পড়ছি, মানিকগঞ্জ দেখাবে সিনিয়র প্রফেসর এবং প্রথম পড়ছি, উনি আমাদের দলের একজন হিতাকাঙ্ক্ষী ছিলেন, সুদিন ধরে সাথে ছিলেন। মুরুবী মানুষ অনেকদিন আগে আমার সাথে দেখা হয়েছে, মুরুবী বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছে, উনি গত কয়েকদিন আগে কিন্তু কাল করছেন, ওনার জন্য সকলে আমরা দোয়া করি। আরো যারা উপস্থিত আসি একজন আর একজনের জন্য দোয়া করি, আবার সব সবাইকে যেন জান্নাত কি করে সুস্থ করে দেন, হায়াত জন্য আর ফরিদপুর ওখানে কোনো মাহফিল হয় কুজুর দিয়া আরো কষ্ট তো পারি, উনি ব্যবস্থা করে পুকুরের সাথে লাগা আমার একটা ঘর উঠে দিয়েছিলেন, ওই ঘরে আমি যাই থাকতাম, ভিতর বাইরেও যাই থাকতাম, ওনার ছেলে কয়জন চিনি কিন্তু মেয়ে বউ স্ত্রী কয়জন কাউরে চিনি না, বাইরে ঘরে থাকতাম, ওখানে অনেক বড় মাহফিল হইতো, আমি চলে আসতাম একদিন মানে আমাকে নিয়ে অনেক আনন্দ করতেন সবাই আপনারা যাইতেন, কিন্তু আমাদের মানুষটা হারিয়ে গেল, কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে আমরা যাইতাম একটা আনন্দ ছিল, আল্লাহ আবার আমার জাগর আল্লাহ করে দেন, এরকম কত মানুষ গত এক পাশে ইন্তেকাল করেছেন, আজকে তাদের রূহ উপস্থিত এখানে আসছেন জানেন, আমরা তাদেরকে সব পেশানি করি আর জীবিত যারা আছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল করে দাও আর হায়াত পায় দাও। আমি দোয়া করতেছি আপনাদেরকে আল্লাহ মুনিজন যারা আছে আল্লাহ সবার হায়াত পায় দাও, সুস্থ করে রাখবেন। আমার আজকে হুকুম যে যেখানে